কুয়েতে ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি বাংলা বিভাগের উদ্যোগে ঈদ উল আজহা উপলক্ষে হজ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে কুয়েতের জাহারা শাখার মিলনায়তনে মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরান তেলাওয়াত করে শিশু কারি আবদুল্লা শিহাব এবং অনুবাদ করেন আরেক শিশু আবদুল্লাহ আরিফ প্রকৌশলী এস এম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুয়েত আউকাফ মন্ত্রণালয়ের খতিব মাওলানা আব্দুর রব সরকার